ফুলে ফুলে ঢলে পড়ার এই তো সময়। আফটারঅল ভ্যালেন্টাইন উইক বলে কথা, আবার সামনেই সরস্বতী পুজো, সব মিলিয়ে প্রেমে টেমে জমে আছে 8-80। তাই আমরাও বলছি আমরা ভালোবাসি। আর এই ভালোবাসার খোঁজেই ফুল দমে ফুলের মার্কেটের খোঁজে আমরা পৌঁছলাম হাওড়ার জগন্নাথ ঘাটে। দেখে নেওয়া যাক সেই ফুল মার্কেটে কি চলছে, আর সরস্বতী পুজোর দিন কোন ফুলটাই বা বেশি বিক্রি হয়। ছেলেরা না মেয়েরা কারো বেশি খরচা করে কেনে বলো তো? বেশি কিনতে তো এখন বলো কি দিদিরা, মানে মেয়েরাই বেশি কিনে পলাশ ফুল। হ্যাঁ, সরস্বতী পুজোর দিন পলাশ ফুলের বিক্রি বেশি আছে। সিজনি ফুল, এই চেরি ফুল হয়ে গেল, ডালিয়া ফুল হয়ে গেল, এসব ফুলটা বিক্রি বেশি। রজনীগন্ধা ফুল কম বেশি। রেডটা বেশি বিক্রি হয়, তো পিঙ্ক আছে, তো হলুদ আছে, তো হোয়াইট আছে, একদম বেশি রেডটা বিক্রি হচ্ছে। ছেলেরা না মেয়েরা কারা কিছু খরচা করে কিনছে বলো তো ফুল? শুন ও তো কি বলবো, মানে কি ছেলেরাও কিনে, মেয়েরা জন্য মেয়েরা কিনে, ছেলের জন্য বয়স্ক লোক আছে, বয়স্ক লোকেরাও গোলাপ কিনছে, 40-50 বছর হয়েছে সেটাও কিনছে। গোলাপের দাম কিরকম করেছে দেখেছো? গোলাপের দাম এই হাওড়া মার্কেটে আপনার 10 টাকা। আচ্ছা, লোকাল গোলাপ, বাইরে গোলাপ নিলে 20 টাকা। আচ্ছা, যেসব বাংলোরে গোলাপ আছে সেই গোলাপটা 20 টাকা 25 টাকা।